আরে ভাই, ডাঙ্কি মুভিটা নিয়ে এত সমস্যার কি আছে? শাহরুখ খান আছে, রাজকুমার হিরানি পরিচালনা করেছে, ভিকি কৌশল আছে, তারপর শিবান্ন আছে, সব মিলিয়ে একদম একটা বোঝা যাচ্ছে যে 2 আর 2 যেরকম 4 হয় সেরকম এই মুভিটাও সুপার হিট হবে, কিন্তু হবে না। প্রচুর নেগেটিভ রিভিউ আসছে, মিক্সড রিভিউ আসছে, অনেকে খুব খারাপ বলছেন, অনেকে অপছন্দ করছেন, অনেকে বলছেন যে এই সিনেমাটা হিট হবে তবে খুব বেশি একটা চলবে না। কেন এরকম হচ্ছে? ডাঙ্কি কেন মাস্টারপিস হয়নি? ডাঙ্কি কেন নাও চলতে পারে? ডাঙ্কি কেন রাজকুমার হিরানির সেরা সিনেমা নয়? ডাঙ্কিকে নিয়ে এত সমালোচনা হচ্ছে কেন? সেগুলো আজকে আমরা কয়েকটা পয়েন্টে, 4টে 5টা 8টা পয়েন্টে বলবো। পয়েন্টগুলো মন দিয়ে দেখবেন এবং 8 নম্বর যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কিন্তু আমি মনে করি এই পয়েন্টটা আপনারা বুঝবেন। আপনারা আমাদের চ্যানেলের দর্শক, আমাদের পরিবারের সদস্য, আপনারা এটুকু বুঝবেন, এটা আমার কনফিডেন্স আছে। তো চলুন দেরি করে লাগবে, শুরু করে দিই। সরাসরি প্রসঙ্গে চলে আসি, ডাঙ্কি মুভিটা খুব ভালো হয়নি, সুপারহিট হবে না, এটা মনে হওয়ার প্রথম কারণ হলো শাহরুখ খান। হ্যাঁ, এই বছর দুটো ব্লকবাস্টার হিট দিয়েছেন শাহরুখ খান। এই মুভিটা নিয়ে আমাদের এক্সপেকটেশনস অনেক বেশি ছিল, কিন্তু শাহরুখ খানের যেরকম মুভি এখন দর্শকরা দেখতে পছন্দ করছেন, ডাঙ্কি কখনোই সেরকম মুভি নয়। ডাঙ্কিতে যে শাহরুখ খানকে আমরা দেখছি সেই শাহরুখ খানকে আমরা গত 30 বছর ধরে দেখে এসেছি, সেই ধরনের অভিনয় শাহরুখ খান বহু করেছেন, কিন্তু সেই শাহরুখ খানকে আমরা অলরেডি রিজেক্ট করে ফেলেছি। রিজেক্ট করে ফেলেছি বলেই শাহরুখ খানের সেই সব সিনেমা অতটা চলছিল না। তারপর শাহরুখ খানকে একসময় কামব্যাক করতে হয়েছে এবং সেটা করতে হয়েছে অ্যাকশন সিনেমার হাত ধরে। মানতে তো হবেই যে শাহরুখ খানের বয়স হয়েছে, মানতে তো হবেই শাহরুখ খান সারা জীবন যেসব মুভি করেছেন, যেগুলো দিয়ে আমাদের মন ভরিয়ে দিয়েছেন, সেই সব মুভি কোথাও গিয়ে আমাদের কাছে আর অতটা অ্যাপিলিং লাগছিল না। তো ডাঙ্কি কোথাও গিয়ে সেই পুরনো শাহরুখ খানের এসেন্সটা ধরে রেখেছে, মানে সেই ভীর জারার এসেন্স, মানে সেই কভি খুশি কভি গম বা শাহরুখ খানের NRI ইমেজ যেগুলো ছিল, সেই ধরনের সিনেমার এফেক্ট কোথাও গিয়ে ডাঙ্কিতে একটু আধটু দেখা যাচ্ছে। হ্যাপি গো লাকি ফেলো টাইপের ব্যাপার, যার মধ্যে প্রচুর ইমোশনস আছে, ড্রামা আছে, কিন্তু সেই শাহরুখ খান আমরা এখন আর অতটা চাইছি না, যতটা চাইছি অ্যাকশন অবতারের শাহরুখ খানকে। দ্বিতীয় পয়েন্ট, ডাঙ্কি মুভিতে এমনি সুপারহিট হওয়ার কথা শাহরুখ খানের জন্য আর রাজকুমার হিরানির জন্য, কিন্তু এই কম্বিনেশনটা ততটা হয়নি। রাজকুমার হিরানির সিনেমা মানেই সেখানে ক্যারেক্টার আর গল্পটা প্রাধান্য পাবে, সেখানে অভিনেতা প্রাধান্য পাবে না। তো এই ডাঙ্কি মুভিতে শাহরুখ খানের থেকেও রাজকুমার হিরানি আর গল্পটা বড় হয়ে উঠেছে, তার জন্য শুধু শাহরুখ ফ্যানদের ক্যাটার করবে এই জায়গাটা এই মুভিতে অতটাও নেই। অবশ্যই শাহরুখ খান ফাটিয়ে দিয়েছেন, তাকে দারুণ লাগছে, তাকে ঠিকঠাক প্রেজেন্ট করা হয়েছে, তিনি ইমোশনগুলো ছুঁয়ে গেছেন, কিন্তু সেটা শাহরুখ খানের স্পেশালিটি, শাহরুখ খানের গুণ, সেটা কিন্তু এই মুভিটার কোনো স্পেশালিটি না। ওই ক্যারেক্টারে শাহরুখ খানের বদলে আমরা যদি আমির খানকে দেখতাম বা অন্য কোনো অভিনেতাকে দেখতাম, ভিকি কৌশল যদি ওই চরিত্রটা অভিনয় করতেন তাহলে খুব বেশি হেরফের হতো না। তো ডাঙ্কি শেষ অবধি দিনের শেষে রাজকুমার হিরানির মুভি হয়ে উঠেছে, কখনোই শাহরুখ খানের মুভি হয়নি, যেটা মুন্না ভাই MBBS এর ক্ষেত্রে কিন্তু আমরা খুব ফিল করেছিলাম। সেখানে মুন্না ভাই বা সঞ্জয় দত্তকে দেখে আমরা ইমপ্রেসড হয়েছিলাম, সেখানে তার একটা আলাদা কিছু আবেদন ছিল যেটা আমাদের মনে ছাপ রেখে গেছিল। সেই মুভি দুটো শুধু রাজকুমার হিরানির মুভি হয়, সেই দুটো সঞ্জয় দত্তের মুভিও ছিল। তৃতীয় পয়েন্ট, ডাঙ্কিকে নিয়ে আমাদের এক্সপেকটেশনস খুব বেশি ছিল। এই যে ডুয়োর কম্বিনেশন, রাজকুমার হিরানি অন্যদিকে শাহরুখ খান, মানে কিছু একটা অস্বাভাবিক, অসম্ভব কিছু হবে, এরকম ভাবনা তো ছিলই, তার কারণ খুবই স্বাভাবিক। রাজকুমার হিরানি এর আগে যে 4-5টা ছবি দিয়েছেন, প্রত্যেকটা ছবি বলে আমাকে ছেড়ে আমাকে দেয়। শাহরুখ খান যেভাবে কামব্যাক করেছেন, তারপর শাহরুখ খানকে নিয়ে একটা এক্সট্রা হাইপ তো থাকবেই, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো সব মিলিয়ে যে এক্সপেকটেশনসটা আমাদের বেশি ছিল সেটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু সেটাকে ফুলফিল করা নেক্সট টু ইম্পসিবল যে কোনো পরিচালকের কাছে। এখানে রাজকুমার হিরানির দোষ দিয়ে লাভ নেই, একজন পরিচালক একটা বার বা একটা লাইন সেট করে দেন, তিনি এতটা ভালো সিনেমা বানান, সেটাকে ক্রস করে তার পরের সিনেমাটা আসে, তার পরের সিনেমাটা আসে, কিন্তু এই ধাপটা একটা সময় গিয়ে কোনো পরিচালকের পক্ষে পেরোনো আর সম্ভব হয় না, যত বড় বাঘা বাঘা পরিচালকই হোক না কেন, সে ওই ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডটাকে আর পুশ করতে পারে না। রাজকুমার হিরানি কোথাও গিয়ে সেইখানে সেই বর্ডার লাইনে গিয়ে আটকে গেছেন বলে আমার মনে হচ্ছে। কি 4টে পয়েন্ট হয়ে গেল, তাহলে আরো 4টে পয়েন্ট বলি আসুন। পরের পয়েন্ট এটাই যে ডাঙ্কি মুভিতে যে হাসি ঠাট্টা মজার ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো অতটা ওয়ার্ক করে না। এর আগে PK, 3 Idiots, মুন্না ভাই, সেখানে আমরা হেসে গড়িয়ে পড়ছিলাম, আমরা হল থেকে বেরিয়ে আসার পরও সেই হাসির জায়গাগুলো রেশ আমাদের মধ্যে কোথাও ছিল, দুঃখের জায়গাগুলো আমাদের কাঁদিয়েছিল, সেগুলো আমাদের মন ছুঁয়ে গেছিল, হৃদয়ে নিংড়ে দিয়েছিল, কিন্তু হাসির জায়গাগুলো নিয়ে, সেই ফিল গুড ফ্যাক্টরটা নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম হল থেকে, এবং তারপর সেই উষ্ণতার মধ্যে দীর্ঘদিন আমরা বাস করেছিলাম। কিন্তু ডাঙ্কি আমাদের কাঁদালেও সবকটা হাসির জায়গাতে সেভাবে হাসাতে পারেনি, আমাদের মুখে হাসি ফুটে উঠেছে কিন্তু সেটা মনকে অতটাও ইমপ্রেস করতে পারেনি, ছুঁতে পারেনি, আমরা হল থেকে বেরিয়ে হাসির জায়গাগুলো সেভাবে রিকল করতে পারেনি। এটা রাইটারের ব্যর্থতা, রাজকুমার হিরানির ব্যর্থতা কোথাও গিয়ে তো অবশ্যই। এর পরের পয়েন্টে বলবো যে আমি যেরকম বলেছিলাম আমাদের চ্যানেলে আগে, বহুদিন আগে বলা হয়েছিল ডাঙ্কি রিলিজ করার আগে, যে এই প্রথম রাজকুমার হিরানি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছেন যে বিষয়টা পাঞ্জাবের মতো জায়গায় রিলেভেন্ট, যে টপিকটা বাংলাদেশ বা অন্যান্য কিছু দেশে বিশেষ বিশেষ কিছু জায়গার জন্য, কিছু ছোট
ছোট পকেটের জন্য রিলেভেন্ট, কিন্তু এটা মাস ইন্ডিয়াকে, সারা পৃথিবীর মানুষকে অ্যাপিল করবে না। এটা এমন একটা টপিক নিয়ে সিনেমা নয় যে বিষয় নিয়ে আমরা রাস্তাঘাটে চায়ের আড্ডায় বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, আড্ডা দিই বা বাড়িতে আলোচনা করি। তো এই সিনেমাতে মানুষের সাথে মানুষের যে বন্ডিং, যে কানেকশন, যে ইমোশন, সেগুলো আমাদের কানেক্ট করবে, কিন্তু সিনেমার যে মূল বিষয়বস্তু সেটা আমাদের অতটা কানেক্ট নাও করতে পারে। আশঙ্কা মনে হচ্ছে কোথাও গিয়ে আমার সত্যি হয়েছে না। এবং ফাইনাল পয়েন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি মনে করি, যে আজকের যুগে দাঁড়িয়ে, এই শর্টসের যুগে দাঁড়িয়ে, ইনস্টাগ্রাম রিলসের যুগে দাঁড়িয়ে, টিকটকের যুগে দাঁড়িয়ে, আমরা সবাই, আমাদের মতো যারা ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে বা অন্যান্য প্ল্যাটফর্মের কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমরা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করে নিয়েছি। আপনি খেয়াল করে দেখুন, আজ থেকে 5 বছর আগে যারা টপ ক্রিয়েটার ছিল, যাদেরকে নিয়ে আলোচনা হতো, তাদের মধ্যে কজন এখনো টিকে আছে ইউটিউবে? হাতে গোনা কয়েকজনই টিকে আছে, এবং টিকে আছে তার কারণ তারা নিজেদেরকে বদলাতে পেরেছে, সময়ের সাথে সাথে পরিবর্তন করেছে। এই টিকটক রিলসের যুগে আমরা অন্যরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, কোথাও না কোথাও গিয়ে তো চেঞ্জ আছেই। যারা নিজেদের পাল্টাতে পারেনি, ট্র্যাডিশনাল ভিডিওকে ধরে রেখেছে, তারা কিন্তু মার্কেটে সার্ভাইভ করতে পারেনি। এবার এই জিনিসটা আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে সরাসরি সিনেমার প্ল্যাটফর্মে ফেলি, তাহলেও কিন্তু গল্পটা একই থাকে। আজকের এই শর্ট অ্যাটেনশন স্প্যানের যুগে রাজকুমার হিরানি সেইভাবে সেই গল্পই বলেছেন যেটা তিনি আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে বলতেন। তিনি নিঃসন্দেহে দুর্ধর্ষ ডিরেক্টর, তাই আজও তার গল্প বলা, গল্প বলার স্টাইল, সেই ন্যারেটিভ আমাদের কাছে খুবই ভালো লাগে, কিন্তু সেটা রিফ্রেশিং লাগে না। সিনেমা দেখে একবার মনে হয় না নতুন কিছু দেখলাম। মুন্না ভাই আমাদের যে চমকটা দিয়েছিল নতুন রকম কনসেপ্ট বলে, থ্রি ইডিয়টস আমাদের যে তাক লাগিয়ে দিয়েছিল যে এইভাবেও ভাবা যায়, আমাদের রোজ দিন যাপনের গল্পকে এইভাবেও বলা যায়, সেই চোখ ধাঁধানো ব্যাপারটা, তাক লাগানো ব্যাপারটা ডাঙ্কিতে মিসিং। কারণ রাজকুমার হিরানি যুগের সাথে পাল্লা দিয়ে নিজেকে বদলাননি, তিনি এই যুগের মতো করে ডাঙ্কি সিনেমাটাকে প্রেজেন্ট করেননি, তিনি নতুন ধারার সিনেমাকে অ্যাডপ্ট করেননি। কোথাও গিয়ে বোধহয় অতিরিক্ত আত্মবিশ্বাস, এতটা বলা কি ঠিক হবে, কিন্তু কোথাও গিয়ে এই অতিরিক্ত আত্মবিশ্বাসী বোধহয় ডাঙ্কি সিনেমাটাকে রাজকুমার হিরানির আগের সিনেমাগুলোর মতো মাস্টারপিস হতে দিল না। ডাঙ্কি নিঃসন্দেহে ভালো সিনেমা, কিন্তু ডাঙ্কি যদি আজ থেকে 10 বছর আগে রিলিজ হতো, আমরা হয়তো এটাকে অসাধারণ সিনেমা বলতাম, যেটা আজকে বলা সম্ভব না। তো আর কি পয়েন্ট বাকি থাকলো? আমি তো আগে থেকে ভেবে লিখে স্ক্রিপ্ট করে ভিডিও বানাই না, তার জন্য ইনস্ট্যান্ট যা যা পয়েন্ট মনে আসলো বললাম। বেশ কিছু পয়েন্ট অবশ্যই বাকি থেকে যাবে, এটা আমি জানি, সেই পয়েন্টগুলো, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করার জন্য আপনারা আছেন। আপনারা আমার থেকে কম সিনেমা বোঝেন না, অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।